মহিলার অন্যা দরে কান্না করতেছি তারপর মনে পড়লে এই কান্না করতাম এই কানে সুতো বান্ধা ছিল আর এই নাকটা আমার মায়ের ফোরানো না নাকে একটা না সোনার নাক ফুল ছিল ওই ছোট্ট বোটগুলো না সেগুলো আর গলায় একটা পুঁতির মালা ছিল আর দুই কানে দুইটা সুতো বান্ধা ছিল আর গায়ে দুইটা জামা ছিল আর দুইটা প্যানও বলেছিল উপরের জামাটা নেবি ব্লু কালারের আসসালামু আলাইকুম প্রিয় দর্শক এবং শ্রোতা আল্লাহ সর্ব অবস্থায় আমাদের সবার মঙ্গল করুন সেই দোয়া এবং শুভকামনা জানিয়ে শুরু করছি আপন ঠিকানার একটি বেসিক ভিডিও এবং শুরুতেই বিনীতভাবে অনুরোধ জানিয়ে রাখছি যে ভিডিওটি নিয়ে আপনারা কাজ করবেন শেয়ার করবেন ট্যাগ করবেন এবং যদি কোথাও কোনো গ্রুপে শেয়ার করবার থাকে সেখানে আপনারা বিস্তারিত লিখে শেয়ার করবেন আমি আজকে কথা বলব না এবং ভিডিওগুলো বোধহয় শর্ট হবে কারণ যারা আজকে দেশের ঢাকার বাইরে থেকে এসছেন দেশের বিভিন্ন প্রান্ত থেকে তারা প্রায় সকাল দশটা থেকে দুটো পর্যন্ত তারা অপেক্ষা করছিলেন ছোটো ছোটো বাচ্চা নিয়ে ওনার দুটো বাচ্চা আছে একদম কত বছর বয়স আপনার বাচ্চা কয় মাস চার মাস বয়স দুইটা টুইন নাকি ওরা দুইটা জমস আর একটা তিন বছর হয়নি এখন সবাইকে নিয়ে আসছেন না জি কোথা থেকে আসছেন আপনি বরগুনা জেলা বরগুনা জেলা থেকে সকাল 10টায় আসছে কারণ সকাল 10টার পর থেকে আমি ফিজিক্যালি কিছুটা অসুস্থ ছিলাম প্রায় দুই চার ঘন্টা আমাকে বেড রেস্ট রেস্টে থাকতে হয়েছে আমার আসলে আজকে আসার কথা না কিন্তু তারপরেও যেহেতু ওনারা এসছেন সুতরাং আমাকে এটা করতে হবে আমার এই বিজনেসের ব্যাপারটা নিয়ে আপনার দর্শক যারা আছেন তারা জানেন আমি কথাগুলো না বললেও পারি এগুলো আমার ব্যক্তিগত কথা বলার একটাই মাত্র কারণ যারা এখানে রেকর্ডিংয়ের জন্য আসেন তারা একটা মানসিক প্রস্তুতি নিয়ে আসবেন যেখানে আসলে ডিলে হইতে পারে এই ডিলেতে আমার বিশ্বাস করেন আমার বিন্দু মাত্র কোনো হাত নাই এটা একদম সিচুয়েশনাল ওকে কি নাম আপনার নাম রকছানা এটা বাবা মার দেয়া নাম হ্যাঁ বাবা মার দেওয়া নাম পরিবর্তন হয় নাই পরিবর্তন হয়েছে এখন বর্তমান নাম খুশি আচ্ছা তো রোকসানা বাপ মার দেয়া নাম জি রোকসানা গল্পটা বলেন তো আমাকে কি হয়েছে ঘটনাটা কি ঘটনাটা আমি যে আমি ছোটবেলায় আমার মা ছিল সাথে আমার ভাই ছিল আর আমার বড় বোন বড় বোনের স্বামী তারা চট্টগ্রাম থাকতো তাদের বাসায় বেড়াতে আস আসার পথে আমি হারিয়ে যাই চট্টগ্রাম জিউসির মোড়াইশিয়া ওখান থেকে আমাকে যে পায় আমি যার কাছে মানুষ হয়েছি সে নামছে তার সাথে একটা কলেজ তিন মাসে না চার মাসে বাচ্চা আর একটা আমার না সেম আচ্ছা আমি যতটুকু বয়স ছিলাম মানে ও সেম বয়সে ছিল তখন ওই সুপারভাইজার থাকে না গাড়িতে ও বসছে মানে আমি আমি একটু জাস্ট ক্লিয়ার করার জন্য আপনি কোথায় বেরাতে আসছেন চট্টগ্রাম চট্টগ্রাম কার বাসায় আমার বড় বোন বড় বোনের স্বামী ওখানে থাকতো তাদের বাসায় বেড়াতে আসতেন আপনার সঙ্গে কে ছিল ওই সময় আমার আম্মু ছিল আমার ভাই ছিল আর আমার বড় বোনের স্বামীও ছিল আপুও ছিল তো ওই অবস্থা আপনি ওদের কাছ থেকে হাত ছেড়ে হারাই গেলেন বা এরকম কোনো কিছু মানে তারা তো গাড়িতেই রয়েছে হ্যাঁ আচ্ছা হ্যাঁ গাড়িতে মনে ঘুম পড়ছে না কি বলতে পারি না তখন আমি ওই গাড়িতে হাঁটি ওই তারা নামছে সুপারভাইজার বসে আমি তাদের

তারপর মহিলা চাইয়ে কয় তুমি কে তুমি কান্না আমি কিছুই বলিনি তারা নাকি গালাগালি করছে আপনি এখানে মরতে আসছেন কেন আপনি পাইছেন কথা নিয়ে বাড়ি পালেন এরকম নাকি বলছে তারপর ওই মহিলা আমাকে বাড়ি নিয়ে পালছে এত বছর আমি ছিলাম ওইখানে হে আমারে মানুষ করছে তাদের মহিলা মানুষ করছে জি কি করতে মহিলা তা তার ছেলে একটা ছেলে একটা মেয়ে ছিল তো তো বাড়িতে কৃষি তখন তার চট্টগ্রাম চাকরি করত আচ্ছা সেখানে থাকতো তার বাপের বাড়ি কুমিল্লে ওকে ওই মহিলার বাপের বাড়ি কুমিল্লে কুমিল্লে দিয়ে আসার পর আমি সেই গেড়িতে ছিলাম เชওกุ মিলে থেকে আসছে ওইখান থেকে নামাইเดซামীও তার পিছনে আর কি নামাইเดซামী সেইখান থেকে আমার শে পাইছে โอเค নামি আমাকে যখন আমাকে পাইছে তখন আমি তখন বলি নাই তারপরে না কি আমি তাকে বলছি আর কি যে আমার বাড়ি রাধানগর নাম বলছি আর রাধানগর আমার নিজের বাড়ি না আমার দুলবের বাড়ি সেটা আমি সঠিক জানিনা না তারাও জানে না আর আমার মা নাম বাপের নাম মনে নাই মার নাম মনে আছে আর ভাই বোনের নাম কিছুটা মনে আছে তারপরে মহিলা ওখানে আপনি থেকে বড় হয়েছেন ওরাই আপনাকে বিয়ে সাথে দিয়েছে জি রক্সানা আপনার বাবা মায়ের নাম আপনার মার নাম মার নাম পেয়ারা বেগম পেয়ারা বেগম জি বাবার নাম মনে নাই আপনার বোন ছিল তিনজন না জি নামগুলো বলেন তো রোজিনা রুবি আর একটা নাম কালী নামে আমি ডাকতাম। মানে সঠিক নাম কি তা আমি জানি না। আচ্ছা। আর বাইয়ের একটা নাম সুমন আর একটার নাম শরীফ। শরীফ বিউটিফুল। রাধানগর হতে পারে এটা আপনার ধারণা। জি। এই অনুষ্ঠানের খোঁজ পেলেন কোথায় আপনি? কিভাবে খোঁজ পেলেন? মোবাইলে। কে দেখছে? আমার একটা ছেলে বউ আছে আর কি। ছেলে? ছেলে বউ আছে। ছেলে দেখতে ছেলে বউ দেখতে আমার যে এখন শামিনা

পরে আগে কান্না করতাম কিন্তু এখন আর কান্না নি অনেক ছোটবেলা থাক মনে পড়লে কান্না করতাম আর কি আপনার স্বামী দেশের বাইরে থাকে আমার স্বামী দেশের বাইরে থাকে না আমার স্বামীর বড় ছেলে বাইরে বাইরে থাকে আর আপনার স্বামী সে আছে এখানে আসছে এখানে জি এক দাড়ি আছে মুখে যা জি আমি বাচ্চা ও হ্যাঁ বাচ্চা বাচ্চা ঠিকই করতেছে দুইটা বাচ্চা ছোট ছোট দেখতেছে দুইটা জমস চার মাস সে বাচ্চা ছেলে না মেয়ে ছেলে মাশাআল্লাহ মাশাআল্লাহ ওই দুটো ছেলে আগে এই আমার আমার তিনটে ছেলে আর আগের ঘরেও দুইটা ছেলে সব ছেলে না মেয়ে নাই না কি করে আপনার স্বামী কৃষি কাজ করে কৃষি কাজ করে আর ওই গাঙ্গে ইলিশ মাছের জাল ভাই ও ইলিশ মাছ ধরে জি আচ্ছা ইলিশ মাছ আপনাদের কাছে কেমন লাগে আপনারা খান ইলিশ মাছ খাইতে পারেন নাকি সব বিক্রি করে দেন না ইলিশ মাছই আমরা বেশি খাই ইলিশ মাছই বেশি খান তাজা ইলিশ মাছ কোন গাঙ্গে ধরে আমাদের বাড়িতে গাঙ্গ ধরে আমি জানি না পদ্মা নাকি ছাড়া তো না মনে নাই যখন আমি হারাই গেছি তখন নাকি আমার পাঁচ ছয় বছর বয়স বয়স ছিল বাবা আপনার বাড়ি ঘর কেমন ছিল কিছু মনে আছে মনে আছে চোখে অনেক সময় বাসের জন্য আমি আমার বাড়িতে যাই এ রকম বাড়ি ছিল কেমন ছিল বাড়ি ছিল উপরে টিন ছিল আর দুইটা ঘর ছিল মানে ঘরের মধ্যে পাশে একটা ঘর ওই ঘরে ভাত তা খাওয়া করত চৌকি ছিল ওই ছাসের বেড়া আছে না ওই টিনের পাশে বেড়া আর উপরে ছাসের ইয়ে দেওয়া ছিল মাসখানেক সাসের বেড়া ছিল এরকমের এটা টিন সেট ছিল ওকে ওকে বাড়ি আছিল অনেক বড় চারপাশে ছিল ঘর অনেক বড় উঠান ছিল সেটা মনে পড়ে বাবা কি কাজ করতে? জি, আমার अब्बा দুধ বারে করে দুধ বেচে না? সেগুলো সেগুলা করত। কলস করে বিক্রি করত। আলু চাষ করত। এগুলো আমার কিছুটু কিছু মনে আছে। আবার সাথে আমি কই। আই মধ্যে আপনি কি আপনার কত ছোট না বড় ছিলেন? আমি ছয় ভাই বোনের ছোট। আমার আমারই সাধারণ একটা ভাই আছে না আমি ওই ভাইটার ছোট না বড় সেটা আমি বলতে বাই না। কিন্তু তিন বোনের ছোট আমি, চার ভাই বোনের ছোট। আপনার শরীরে কোনো চিহ্ন আছে যেটা আপনার বাবা-মা জানে? এরকম কোন চিহ্ন আছে ছোটবেলায় কোন দুর্ঘটনা কোনো দাগ বা জন্ম দাগ এরকম কিছু আছে এখন আমাকে যে পাইছে না তো তারপর আমার ছিল ফোর না ফোর আর দাগ বিসি দাগ ছিল আচ্ছা স্যার এমনি আর কোন দাগ নেই প্রিয় দর্শক এবং শ্রোতা এই তথ্যই আমাদের কাছে আছে এতটুকু নিয়ে আমরা এগিয়ে যাব যদি ওনার কপালে থাকে নিশ্চয়ই আমরা ভালো কিছু করব এখন রাধানগর গ্রুপ নামে কোনো গ্রুপ আছে কিনা একটু সার্চ করতে হবে ফেসবুকে সেখানে গিয়ে পোস্ট করতে হবে আর কিছু বলবেন নাকি সব কিছু বলছেন এখানে যখন আমাকে পাইছে তখন আমার এই কানে সুতো ছিল আর এই নাকটা আমার মায়ের ফোরানো না নাকে একটা না সোনার নাকফুল ফুল ছিল ওই ছোট্ট বোটগুলো না সেগুলো আর গলায় একটা পুঁতির মালা ছিল আর দুই কানে দুইটা সুতো ছিল আর গায়ে দুইটা জামা ছিল আর দুইটা প্যানও বলেছিল উপরের জামাটা নেভি ব্লু কালারের দুইটা জামা একসাথে পরা ছিল জি তো আপনার এই যে মা আপনাকে পালছে ওই মা বেঁচে আছে জি নিজের মা খুঁজতে আসছেন না জানলে মন খারাপ করবে না তাদের সাথে আমার সাথে কোনো যোগাযোগ নাই দর্শক এবং শ্রোতা আমরা চেষ্টা করবো খুব ছোট্ট একটা ভিডিও কিন্তু একটা ভালো ফলাফল নিয়ে যেন আমরা ফিরে আসতে পারি প্রত্যাশায় আমরা শেষ করছি আজকের মতো আসসালামু আলাইকুম